নমস্কার এস কে আর শঙ্কর একাডেমিতে মোস্ট ওয়েলকাম আজকের এপিসোডের প্রথম প্রশ্নটি হল উনিশশো সালে কার সভাপতিত্বে কংগ্রেস প্রথম জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করে জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু জয়প্রকাশ নারায়ণ সর্দার বল্লভ ভাই প্যাটেল তো এখানে উত্তর উত্তরটি হবে জওহরলাল নেহেরু পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন মহাত্মা গান্ধী সর্দার বল্লভ ভাই পেটেল জওহরলাল নেহরু না সুভাষচন্দ্র বসু উত্তরটি হবে সর্দার বল্লভ ভাই পরের প্রশ্নটি হলো ভারতের শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থার কোন আইনের মাধ্যমে হয় ভারতীয় পরিষদ আইন আঠারোশো ভারতীয় পরিষদ আইন আঠারোশো ভারতীয় পরিষদ আইন উনিশশো নয় ভারত শাসন আইন উনিশশো উত্তরটি হবে ভারতীয় পরিষদ আইন উনিশশো নয় পরের প্রশ্নটি হল মন্টফোর্ড রিপোর্ট কোন আইনের ভিত্তি রচনা করে রেগুলেটিং আইন উনিশশো নয় চার্টার আইন উনিশশো চার্টার আইন উনিশশো পিটের ভারত শাসন আইন উনিশশো উত্তরটি হবে পিটের ভারত শাসন আইন উনিশশো পরের প্রশ্ন ভারতের সংবিধান উভয়ের সমন্বয় এটি কার উক্তি জওহরলাল নেহরু দাস বসু বি আর আম্বেদকার না রাজেন্দ্র প্রসাদ উত্তরটি হবে দুর্গা দাস বসু নেক্সট কোশ্চেন ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয় তেসরা ডিসেম্বর পঁচিশে অক্টোবর পাঁচই জানুয়ারি ছাব্বিশে নভেম্বর উত্তরটি হবে ছাব্বিশে নভেম্বর পরের প্রশ্নটি হল সার্বভৌম শব্দটির কোন অর্থটি সঠিক বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত সীমানা সংক্রান্ত বিতর্ক থেকে মুক্ত আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত উত্তরটি হবে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত পরের প্রশ্নটি হল সিকিম কবি ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো পঁচাত্তর উনিশশো আটাত্তর উনিশশো বিরাশি না উনিশশো নব্বই সালে উত্তরটি হবে উনিশশো পঁচাত্তর সালে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে এক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আসাম মণিপুর অরুণাচল প্রদেশ না নাগাল্যান্ড তো উত্তরটি হবে অরুণাচল প্রদেশ পরের প্রশ্ন নতুন রাজ্য গঠন রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন ক্ষমতা কার হাতে রয়েছে রাষ্ট্রপতি সংসদ নির্বাচন কমিশন না উপরে কারো নয় উত্তরটি হবে সংসদের কাছে পরের প্রশ্ন সংসদের উপদেষ্টা কমিটি কে গঠন করেন লোকসভার স্পিকার মন্ত্রী না রাষ্ট্রপতি হবে গ্রেট ব্রিটেন পরের প্রশ্ন ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন ডক্টর এস ডি শর্মা ডক্টর রাজেন্দ্র প্রসাদ নীলম সঞ্জীব রেড্ডি না ডক্টর এস রাধাকৃষ্ণান উত্তরটি হবে নীলম সঞ্জীব রেড্ডি পরের প্রশ্ন কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার বিষয়টি মৌলিক অধিকারের কোন কোন ধারাকে লঙ্ঘন করে চোদ্দ পনেরো তেইশ নম্বর ধারা চোদ্দ পনেরো একুশ নম্বর ধারা চোদ্দ পনেরো ও ষোলো নম্বর ধারা তেরো চোদ্দ ও পনেরো নম্বর ধারা উত্তরটি হবে চোদ্দ পনেরো ও একুশ নম্বর ধারা পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাটি ক্ষমা প্রদর্শনে স্বীকৃত হয়েছে বাহাত্তর নম্বর তিয়াত্তর নম্বর চুয়াত্তর নম্বর না পঁচাত্তর নম্বর ধারা উত্তরটি হবে বাহাত্তর নম্বর ধারা পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে মহিলা ও শিশু সংরক্ষিত আছে কোন ধারায় চোদ্দোর এক পনেরোর এক পনেরো তিন না বাইশে চব্বিশ বাইশের চার উত্তরটি হবে পনের তিন ধারা পরের প্রশ্ন কোন ধারায় তথ্য জানার অধিকার অর্থাৎ এক এ নেক্সট কোশ্চেন সংবিধানের তৃতীয় অংশ পার্ট থ্রি নিচের কোনটির সাথে যুক্ত রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি মৌলিক অধিকার মৌলিক কর্তব্য নাগরিকতা উত্তরটি হবে মৌলিক অধিকার আজকের এপিসোডের শেষ প্রশ্ন ভারতের সংবিধানে কোন ধারায় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা উল্লেখ আছে চল্লিশ নম্বর ধারা একুশ নম্বর বিয়াল্লিশ নম্বর না তেতাল্লিশ নম্বর ধারায় উত্তরটি হবে চল্লিশ নম্বর ধারায় ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্য শেয়ার করতে ভুলবে না এছাড়াও তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে তাহলে নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো এভাবে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধু মাধ্যম